লোগো ডিজাইন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম। ওয়ার্ডমার্ক লোগো নিয়ে আজকে চতুর্থ ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসে কিভাবে ওয়ার্ড দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে হয় সেগুলি আজ আমি আপনাদেরকে দেখাবো। তো জাস্ট আমি আপনাদেরকে আইডিয়া দিব এবং এই আইডিয়ার উপর আপনারা চাইলে আপনারা অ্যাডভান্স কাজগুলো করতে পারেন। তো এখন কিভাবে শুধুমাত্র ওয়ার্ড দিয়ে আমরা একটি সুন্দর লোগো তৈরি করতে পারি সেগুলি এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি এখানে এই ওয়ার্ডটি এখানে রেখে দিলাম। এখান থেকে আমরা চাইলে এটিকে এখানে আনতে পারি। এখানে আনার পর আমরা এটিকে দুই ভাগে ভাগ করতে পারি, যেমন এই অংশটিকে আমরা চাইলে উপরে রাখতে পারি এবং এই অংশটিকে আমরা চাইলে নিচে রাখতে পারি। এখন এই অংশটিকে উপরে রাখার জন্য আমরা শর্টকাটে কিছু কাজ করতে পারি, যেমন আমরা এটিকে অল্টার চেপে আরেকটি কপি করে নিলাম এবং উপরে যে অংশ আছে এই অংশকে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এই যে অংশটিকে ড্র্যাগ করে নিব। এখন এই অবস্থা আমরা কিবোর্ড থেকে ডিলিট চাপ দিলে আমাদের কী হবে, এই অংশটি ডিলিট হয়ে যাবে এবং যে উপরের অংশটি আছে এতটুকু রাখলাম। এখন নিচের যে আমাদের অংশটি আছে এখান থেকে আমরা এতটুকু অংশ আমরা ড্র্যাগ করে নেব, এখান থেকে আমরা এটি ডিলিট করে দিব। করে দেওয়ার পর আমরা ডিজিটাল মার্কেটিং অর্থাৎ ডিজিটাল যে শব্দটি এটিকে আমরা উপরে রেখে দিলাম এবং মার্কেটিং যে শব্দটি আছে সেটিকে আমরা নিচে রেখে দিলাম। এখন আমি এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো দিয়ে আমি আপনাদেরকে একটি ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। তো এটিকে আমরা একটি শুরুতেই ফন্ট পরিবর্তন করে নেব। তো ফন্ট পরিবর্তন করার জন্য আমরা এখান থেকে ইথোসেন্টিক একটি নামের ফন্ট আছে এই ফন্টটি আমরা নিয়ে নেব। তো এখান থেকে ইথোসেন্টিক ফন্ট যেটি আছে এটিকে আমরা ক্লিক করে নিলাম, অথবা এখানে বিভিন্ন ধরনের ইথোসেন্টিক ফন্ট দেওয়া থাকে এইগুলোকে আমরা ব্যবহার করতে পারি। এখন এই যে এটি আছে এটি একটি ফন্ট। এখন ফন্ট থেকে আমরা জাস্ট আমরা এটিকে ডিজাইনে নিয়ে যাব। ডিজাইনে নিয়ে যাওয়ার জন্য ফন্টটিকে সিলেক্ট করে আমরা এখানে ক্রিয়েট আউটলাইন করলে এটি ফন্ট থেকে আমরা ডিজাইনে চলে যেতে পারবো। তো এখন চাইলে আমি কিন্তু এখানে যে ফন্টটি আছে এটিকে পরিবর্তন করতে পারবো না। তো ক্রিয়েট আউটলাইন করলে আর ফন্ট পরিবর্তন করা যায় না, সেটি ডিজাইনে চলে যায়। তো এখন এটি কিছু অংশ ফাঁকা দেখা যাচ্ছে, তো এটিকে সিলেক্ট করে আমি জাস্ট এদিকে কিছুটা নিয়ে আসলাম। এখন এই যে অংশটুকু আছে এই অংশটুকে আমরা কন্ট্রোল জি পেস্ট করলে আমাদের এখানে কী হবে, ডিজিটাল যে শব্দটি আছে সেটি গ্রুপ হয়ে যাবে। অথবা আমরা সবগুলোকে সিলেক্ট করে যদি আমরা এখানে গ্রুপ শব্দটা না পাই তাহলে আমরা এখান থেকে সবগুলোকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলে আমাদের এটি গ্রুপ হয়ে যাবে। এখন আসুন আমাদের এই যে মার্কেটিং শব্দটি আছে মার্কেটিং শব্দটিকে আমরা একটি ফন্ট দেব। তো সেই ফন্টটি দেওয়ার জন্য যেমন আমাদের এখানে ব্যাংক গথিক নামে একটি ফন্ট রয়েছে, সেই ফন্টটি আমি জাস্ট এখানে দিয়ে দিলাম। তো এখানে দেওয়ার পর আমরা এটিকে চাইলে আমরা কিছুটা বোল্ড করে নিতে পারি। বোল্ড করে নেওয়ার ফল আমরা এখানে যে শব্দটি আছে যেমন ক্রিয়েট আউটলাইন করার ফল আমরা এটিকে কী করতে পারি, সিলেক্ট করতে পারি। অথবা ক্রিয়েট আউটলাইন করার আগে আমরা এখানে যে ফন্টটি আছে আমরা চাইলে এখানে যে যেটুকু ফাঁকা ফাঁকা অংশ আছে এদিকে চাইলে আমরা আরও বাড়িয়ে দিতে পারি। তো সেটা বাড়ানোর জন্য আমাদের এখানে টেক্সট অপশনে চলে আসতে হবে। টেক্সট অপশন থেকে আমরা এখানে যে একটি অপশন আছে বি এ অ্যারো চিহ্ন আছে, তো এখানে এটা দিয়ে বুঝেছে আমাদের স্পেস বাড়ানোর জন্য। এখান থেকে আমরা যদি স্পেস 100 দেই তাহলে আমাদের কতটুকু কী হয় আমরা নিজেরাই দেখতে পাবো। তো প্রয়োজন মতো আপনি এখান থেকে চাইলে বাড়িয়ে দিতে পারবেন। তো বাড়ানোর জন্য আমরা এখানে এই ফন্টটিকে এ পর্যন্ত আমরা রাখতে পারি এবং এটিকে একটু কিছুটা বড় করে দেব। বড় করে দেওয়ার পর এখান থেকে আমরা এটিকেও ক্রিয়েট আউটলাইন করে নেব। এখন চাইলে আপনি একটি অল্টার শেপে কপি করতে পারেন। এখন এটিকে আমরা এই পর্যায়ে এভাবে রাখতে পারি। রাখার পর যেমন আমরা এটিকে একটু ছোট করতে পারি। এই পর্যায়ে আমরা এখান থেকে একটি লাইন টুল নেব। লাইন টুল নিয়ে আমরা এখান থেকে যে অংশটি আছে এখান থেকে এই অংশটুকু পর্যন্ত আমরা নিয়ে আসব। এখন আমরা এটিকে কিছুটা স্ট্রোক বাড়িয়ে নেব। এখন স্ট্রোক আপনারা এখানে বুঝতে অসুবিধা হচ্ছে কারণ আমাদের স্ট্রোক কালারটি হোয়াইট হয়ে আছে। তো এখান থেকে স্ট্রোকের উপর আমরা ক্লিক করব। এখন আমরা যে কালারটি এখান থেকে দেব ঠিক ওই কালারটি আমাদের এখানে শু হবে। এখন আমাদের স্ট্রোক কালারটি উপরে আছে, আমরা চাই যে ফিল কালার উপরে থাকুক। তো এখান থেকে আমরা এটিকে কিছুটা আমাদের এতটুকু আমাদের স্ট্রোকটি মোটা করতে হবে যতটুকু আমাদের এই ফন্টটি আমাদের মোটা অর্থাৎ বোল্ড। তো এখান থেকে আমরা এটিকে এই যে অ্যালাইন করে নেব। অ্যালাইন করার পর এখান থেকে আমরা এই যে
एक रेक्टेंगल टुल नहीं रेक्टेंगल टुल नहीं ठीक ये आँकब आँकार पर ये स्ट्रोक कलर आब फिल कलारे फिल कलर नेटे अलाइन करब अलाइन करार पर एखान लाइन सिग्नमेंट लाइन टुलटीब नवर पर एखान शेप बिल्डर टुलटी नहीं अल्टर चेपे कि माउस ये एक टान दी ये डिलीट हो गो तो अवस्था सिलेक्ट थका अवस्था एखान ऑब्जेक्ट ऑब्जेक्ट थे एक्सपांड ओके एन स्ट्रोक कलर के फिल कलर चले आसलो एन ये अवस्था ग्रुप कर ग्रुप करार एक देखें डिजाइन आकार तैरि हलो एन चाहले एखे जे एक अंश ये एक कलर दीते एखे चाहले अन्य कलर व्यवहार करते एखन एटीके आम्रा एखाने एक्टी अंश अल्टार चेपे कपि करे रेखे दिलाम एखन एटीके आम्रा अन्य एक्टी रूप दिते पारि अन्य एक्टी रूप देवार जन्य आम्रा एटीके आनग्रुप करब एबं एटीके आम्रा आनसिलेक्ट करे सिलेक्ट थाका अवस्था एगुलोके आम्रा डिलीट करे दिते पारि एखन ये अंशटी अन्य एक रूप दीते रूप देवर जो एखान ठीक एक रेक्टेंगल टुल नेब रेक्टेंगल टुलटी नहीं ठीक ए पर्याय रखब রাখার পর এটিকে আমরা কি করব যেমন ফিল কালার আছে ফিল কালার থেকে আমরা স্টক কালার নিয়ে যাব নেওয়ার পর আমরা এটিকে একটু কিছুটা স্টক বাড়িয়ে দেব স্টক বাড়ানোর পর আমরা এটিকে এখানে রাখতে পারি তো এখন এটিকে এখানে রাখার পর আমরা উভয়টিকে সিলেক্ট করব সিলেক্ট করে আমরা এখান থেকে অ্যালাইন করে নেব এখন এই অবস্থা আমরা এটিকে কি করব আনগ্রুপ করে ফিল কালার স্টক কালার থেকে আমরা ফিল কালার নেওয়ার জন্য আমরা অবজেক্টে যাব অবজেক্ট থেকে আমরা এক্সপ্যান্ড এক্সপ্যান্ড থেকে ওকে এখন এটি আমাদের ফিল কালার অনুযায়ী আছে তো এখান থেকে ঠিক আগের ন্যায় আমরা এখান থেকে একটি রেক্টেঙ্গেল টুল নিয়ে নিলাম রেক্টেঙ্গেল টুলটি আমরা এখান থেকে ঠিক অ্যালাইন করে নিব অর্থাৎ সেন্টার বরাবর এখন এটিকেও সিলেক্ট করে নিব সিলেক্ট করা অবস্থা আমরা এখান থেকে আমরা এটিকে সিলেক্ট করলে আমাদের এটি ডিলিট হয়ে যাবে তো ঠিক এভাবে আপনারা নতুন নতুন ডিজাইন কিছু তৈরি করতে পারেন যেগুলো আপনাদের দৈনন্দিন কাজে বা দৈনন্দিন যে লোগো ডিজাইনে বা বিভিন্ন কন্টেস্ট সাইটে কাজ করবেন সেই সব সাইটে আপনারা এইভাবে কাজ করতে পারেন জাস্ট আমি এখান থেকে আইডিয়া দিলাম এখন এটিকে আমরা অন্য একটি কাজ করতে পারি যেমন এটিকে একটি কপি করে আনি এটিকে আমরা অন্যভাবে একটি কাজ করতে পারি তো সেটি করার জন্য আমরা শুরুতে এটিকে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমাদের এই যে দুইটি লাইন টুল আমরা এখান থেকে ডিলিট করে দিলাম এখন চাইলে আমরা এই যে অংশটি গিয়ে আছে অংশটিকে ঠিক এ বরাবর এনে দিলাম তো এটিও আসলে একটি ডিজাইন আকারে তৈরি হয় তারপরে আমরা এটিকে চাইলে আমরা অন্যভাবে আরেকটি ডিজাইন তৈরি করতে পারি সেটি করার জন্য আমরা জাস্ট এখান থেকে রেক্টেঙ্গেল টুলটি নিব এই অবস্থায় আমরা অল্টার শিফট চেপে অর্থাৎ সমানভাবে বড় হবে অল্টার শিফট চেপে আমরা জাস্ট এটিকে এ পর্যায়ে নিয়ে আসব এখান থেকে আমাদের ফিল কালার আছে ফিল কালার থেকে আমরা স্টক কালার নিয়ে যেতে পারি এটি করার পর আমরা এখান থেকে কিছুটা স্ট্রোকটি বাড়িয়ে দেব স্ট্রোকটি বাড়িয়ে দেওয়ার পর জাস্ট আমরা এখানে এই যে অংশটুকু আছে আমরা চাইলে এই অংশটুকু থেকে আমরা এই অংশটুকু এ পর্যন্ত রাখতে পারি এখন এটিকে আমরা অ্যালাইন করে নেব অ্যালাইন করে নিলে আমাদের এই লেখাটি কি আসবে সেন্টার পর্যন্ত আসবে সেন্টার বরাবর এখন আমি এই অংশটিকে কিছুটা আই যে অংশ আছে আই যে সেন্টার বরাবর আমরা রাখতে চাই তো এখান থেকে আমরা সেন্টার পর্যন্ত আমরা রাখলাম এটিকে এখন আমাদের এই যে অংশটুকু আছে অংশটুকু আমরা কেটে দেব ঠিক আমরা এখান থেকে এক্সপ্যান্ড করে নেব এক্সপ্যান্ড করার পর আমরা এখান থেকে ঠিক আগের নেই আমরা একটি রেক্টেঙ্গেল টুল নেব রেক্টেঙ্গেল টুলটি নিয়ে আমরা জাস্ট এটা করব এটা করলে আমরা জাস্ট এখান থেকে একটা ক্লিক করে আমরা জাস্ট এটা ক্লিক করলে আমাদের কি হবে এই অংশটুকু ডিলিট হয়ে যাবে আর অথবা আমরা যদি শেপ বিল্ডের টুলও নেই আমরা জাস্ট এখানে একটি টান দেব অল্টার চেপে তাহলে আমাদের এটিও ডিলিট হয়ে গেল তো আপনারা এইভাবে আরেকটি ডিজাইন তৈরি করতে পারেন অথবা আপনারা এই ডিজাইনটি আরেকভাবে করতে পারেন সেটি হলো কি আপনারা জাস্ট এইখান থেকে আমরা একটি রেক্টেঙ্গেল টুল নেব রেক্টেঙ্গেল টুলটি নিয়ে জাস্ট এখান থেকে ফিল কালার থেকে আমরা স্টক কালার নিয়ে যাব এটিকে কিছুটা স্টক বাড়িয়ে দেব স্টক বাড়িয়ে দেওয়ার পর আমরা চাই যে এটিকে কিছুটা স্টক আরেকটু কমিয়ে দেব দেওয়ার পর আমরা এই অবস্থায় এটিকে কী করতে পারি এক্সপ্যান্ড করে নিতে পারি এক্সপ্যান্ড করার পর সবগুলোকে আমরা সিলেক্ট করব সবগুলোকে সিলেক্ট করে আমরা এখান থেকে ভার্টিক্যাল এবং হরিজন্টালে অ্যালাইন করে নেব করার পর আমরা এখান থেকে জাস্ট রেক্টেঙ্গেল টুল আবার নেব আমরা এতটুকু পরিমাণ কতটুকু পরে আবার নিচে আমাদের ফাঁকা থাকে সেটা আমাদেরকে নিজেদের রিগার্ড করতে হবে
তো এখান থেকে আমরা এটিকে এটিতে আমরা অ্যালাইন করে নেব। এই অবস্থায় আমরা এটা করে দিলে আমাদের কি হবে, এটি এই অংশ ডিলিট হয়ে যাবে, অথবা আমরা শেপ বিল্ডার টুলটি নিয়ে এই অবস্থায় আমরা করলে আমাদের কি হবে, এই অংশটি ডিলিট হয়ে যাবে। তো আমি একটি লোগোকে কতটি রকমেভাবে আইডিয়া করা যায় সেটি আমি এখন আপনাদেরকে দেখালাম। এই পর্যায়ে আমি আপনাদেরকে আরও কয়েকটি ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। তো এখান থেকে আমি গ্রাফিক ডিজাইন শব্দটি কপি করে নিয়ে আসলাম। আনার পর আমরা এটিকে কপি করে নিয়ে রাখতে পারি, অথবা আমরা ঠিক আগের ন্যায় এখানে রাখতে একটি অংশ রাখতে পারি। তো এখান থেকে এই অংশ শুরুতে আমরা ডিলিট করে দিব, এবং সেকেন্ড যে অপশনটি আছে এখান থেকে আমরা গ্রাফিক্স অপশনটি ডিলিট করে দিতে পারি। তো এটি ডিলিট করার পর আমরা এই যে অংশটি আছে অংশটিকে আমরা ফন্টে পরিবর্তন করে নেব। তো ফন্ট পরিবর্তন করার পর আমরা এখান থেকে এনসিসি নামের একটি ফন্ট আছে সেই ফন্টটিতে আমরা পরিবর্তন করতে পারি, এবং আমাদের এখানে যে লেখাটি আছে এটিকে আমরা যে নেক্সা ফন্ট রয়েছে সেটি আমরা রাখতে চাই, সেটি করার জন্য আমরা এখান থেকে অল ক্যাপস করে নেব। এবং এটিকে আমরা অল ক্যাপস করে নিলাম। এখান থেকে আমরা এই যে ডিজাইন শব্দ যেটি আছে এই ডিজাইন শব্দটিকে আমরা কি করতে পারি, এখান থেকে ছোট করে আমরা কিছুটা বাড়াতে পারি। তো বাড়ানোর জন্য আমরা এখানে স্পেস বাড়াতে পারি, তো এখান থেকে আমরা 300 দিয়ে দিতে পারি স্পেস, অথবা আমরা এখান থেকে 500 দিয়ে দিতে পারি। তাহলে আমাদের এই জায়গাটা কিছুটা বরাট করবে। তারপরে এখন কাজ হলো আমরা এই যে লেখাটি আছে এই লেখাটিকে আমরা কি করব, একটি গ্রাফিক্স হিসেবে তৈরি করব। তো সেটি তৈরি করার জন্য আমরা এটিকে কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখানে ক্রিয়েট আউটলাইন করব, রাইট বাটন ক্লিক করে এই অবস্থায় আমরা এই যে লেখাটি আছে জি এবং আর এটিকে আমরা একটা গ্রাফিক্স হিসেবে তৈরি করব। তো সেটি করার জন্য আমরা এখানে যে অংশটি আছে এই অংশটিকে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা ডিরেক্ট টুল নিয়ে এখানে আমরা এই পর্যায়ে এনে আমরা এখান থেকে ডিভাইডেড করতে পারি। এই অবস্থায় আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা এখান থেকে একবার ক্লিক করব, শিফট চেপে ক্লিক করলে এই অংশটুকু আমাদের কী হবে, সিলেক্ট হবে। এই অবস্থায় আমরা এখান থেকে ডিলিট বাটন চাপ দিলে এই অংশটি আমাদের ডিলিট হয়ে গেল। এবং আমাদের এই যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা চাই যে এখান থেকে এই পর্যায়ে নিয়ে আসব, অথবা এই অংশটুকে আমরা জাস্ট এখান থেকে ডিলিট করেও দিতে পারি, অথবা আমরা এখান থেকে এই অংশটুকে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমরা জাস্ট এখানে এতটুকু আমরা ক্লিক করব। ক্লিক করে জাস্ট এটাতে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে মাইনাস ফন্ট টুলটি ক্লিক করলে এই অংশটুকু আমাদের ডিলিট হয়ে যাবে। আমরা চাইলে এখান থেকে এই অংশটুকে এই পর্যায়ে আমরা আনতে পারি, অথবা এখান থেকে এই অংশটুকে আমরা জাস্ট এখানে এনে দিতে পারি। তো এখান থেকে এনে দেওয়া দিলে অথবা এখান থেকে এই অংশটি এখানে এনে দিলেও চলে। তো এখান থেকে আমরা চাই যে এই অংশটিকে আমরা এক্সট্রা কিছু করব। তো সেটি করার জন্য আমরা জাস্ট এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটি নেব। রেক্ট্যাঙ্গেল টুলটি নিয়ে জাস্ট এখানে একটি অংশ আমরা কী করব, ডিলিট করে দেব। ডিলিট করে দিলে আমাদের এটি জি এবং এটি আর শেপ আকারে তৈরি হলো। তো আপনারা ঠিক এভাবে ডিজাইনে তৈরি করতে পারেন। তো এখান থেকে আবার যেমন আয়ের যে একটি অংশ এটিকে আমরা কী করব, একটি অংশ তৈরি করব। সেটি তৈরি করার জন্য আমরা এখান থেকে যে লাইন সিগনেমেন্ট টুল রয়েছে সেটি আমরা এনে এখানে আড়াআড়িভাবে একটি তৈরি করলাম। এখান থেকে আমরা আনলে এটিকে একটি ওয়াল্টার শেপে কপি করতে পারি, এবং ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা এগুলাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এখান থেকে ডিভাইডেড দেবো। এই অবস্থায় আমরা এটিকে এখান থেকে এই অংশ সরিয়ে দেব। তো এবং আমাদের চাইলে এর ভিতরে একটি গ্রাফিক্স তৈরি করতে পারি। তো সেটি করার জন্য আমরা এখান থেকে প্যান টুলের এখান থেকে একটি অ্যাঙ্কার পয়েন্ট, এবং এখান পর্যন্ত একটি অ্যাঙ্কার পয়েন্ট, এবং এখান থেকে আমরা এ পর্যায়ে একটি অ্যাঙ্কার পয়েন্ট নিতে পারি। এই অবস্থা আমরা এটিকে সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থায় এটিকে ডিভাইড করে নেব, এবং শিফট চেপে আমরা এটিকে আনসিলেক্ট করে এই অংশটিকে আমরা ইউনাইট করে নেব। ইউনাইট করার পর আমরা এটিকে কিছুটা ছোটো করে দিব অল্টার চেপে, সরি শিফট চেপে। তো শিফট চেপে আমরা এটিকে কিছুটা ছোটো করে দিলাম। এখন আমি চাইলেই এটিকে একটি কালার এবং এটিকে একটি আমরা কালার দিতে পারি, এবং এই যে অংশটুকু আছে আমাদের এটিকে আমরা ইউনিট করে নিতে পারি, এবং এই অংশটিকে আমরা জাস্ট ফার্স্ট লেটারটিকে একটি কালার করে দিলাম। এখন এই অংশটিকে কিছুটা ফাঁকা দেখা যাচ্ছে, তো এটিকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা কিছুটা এদিকে নিয়ে আসলাম। তো এখন এটিকে আমরা কী করলাম, এই কালো কালারটিকে একটি কালার দিয়ে দিতে পারি এখান থেকে কালো ম্যাজিক টুল নিয়ে। তো
তো ম্যাজিক টুলের কাজ হলো একরকম কোনো একজাতীয় কোনো জিনিসকে সে সিলেক্ট করে নেওয়া, একটিকে সিলেক্ট করলে। তো এখানে এই কালারটিকে আমরা সাইজে কিছুটা আরও গাঢ় তৈরি করতে, তো ওটা করার জন্য এখানে আমরা ফিল কালারের উপর ডাবল ক্লিক করব। ক্লিক করলে এখানে আমরা যে জায়গাতে আমাদের মাউস অ্যারোটি রাখবো সেইখানে সেই কালারটি সে নিয়ে নেবে। তো এখান থেকে আমরা এটিকে সবগুলোকে আমরা সিলেক্ট করব। চাইলে এটিকে আমরা কিছুটা একটু গাঢ় কালার দিতে পারি, এটা ধরুন আমরা এখানে এটা দিতে পারি। এবং এটিকে আমরা সবগুলোকে সিলেক্ট করে আমরা এখান থেকে গ্রুপ এবং আমাদের এই যে অংশটুকু আছে অংশটুকে আমরা চাই যে এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে আমরা জাস্ট অন্য একটি কালার দিব, গ্রে কালার। তো সেটি দেওয়ার জন্য আমরা জাস্ট এখান থেকে ভার্টিক্যাল হরিজন্টাল অ্যালাইন যেটি আছে সেটিকে সিলেক্ট করলাম। এবং এখান থেকে এই বরাবর আমরা একটি লাইন টুল নিব। লাইন টুল নিলে লাইন টুলের স্ট্রোকটি আমরা কিছুটা বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পর এটিকে চাইলে আমরা কি করতে পারি, এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমরা জাস্ট এই পর্যায়ে রাখতে পারি। রেখে এটিকে স্ট্রোক কালার থেকে আমরা ফিল কালার নিয়ে আসবো। ফিল কালার নিয়ে আসার পর আমরা এটিকে কিছুটা হরিজন্টাল যে অ্যালাইনটি আছে সেটিতে ক্লিক করব, তাহলে সেন্টার বরাবর আসবে। এখন আমরা এটিকে সাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলটি নিব। শেপ বিল্ডার টুলটি নিয়ে আমরা অল্টার চেপে মাউজের বাটনটি চেপে টান দিলে এখানে কি হবে, আমাদের এই অংশটি ডিলিট হয়ে যাবে। এই অবস্থায় আমরা কি করতে পারি, এখানে এক্সপ্যান্ড করতে পারি। এক্সপ্যান্ড করা অবস্থায় আমরা এখান থেকে এই যে অংশটুকু আছে আমাদের আইড্রফার টুল দিয়ে আমরা কি করতে পারি, একই কালার দিয়ে দিতে পারি। এখন চাইলে আপনারা ঠিক এভাবেই লেখার ভিতরে গ্রাফিক্স তৈরি করে করে আপনারা কী করতে পারেন, যে কোনো ডিজাইন তৈরি করতে পারেন। তো আমি আজ আপনাদেরকে কয়েকটি লোগো ডিজাইন আইডিয়া আপনাদেরকে দেখালাম। আপনারা চাইলে আপনাদের নিজেদের মতো তৈরি করে করে আপনারা অনেক ধরনের ডিজাইন তৈরি করতে পারেন। তো এইভাবে আপনারা, আমি আপনাদেরকে জাস্ট কিছুটা লোগো ডিজাইন আইডিয়া দিলাম। আপনারা চাইলে আপনারা প্র্যাকটিসের উপর নির্ভর করে আপনাদের কত ধরনের আপনারা ডিজাইন তৈরি করবেন বা কোনভাবে ডিজাইন তৈরি করলে আপনাদের জন্য সুবিধা হবে বা কীভাবে করলে আপনাদের ডিজাইনটি ভালো হবে, আপনারা ঠিক সেইভাবে করার চেষ্টা করবেন। তো আজকের যে ভিডিওটি, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি আর ভিডিওটি বাড়াতে চাচ্ছি না। তো আগামী ক্লাসে আরও ভালো ভালো ডিজাইন ও অ্যাডভান্স লেভেলের যে ওয়াটারমার্ক লোগো দিয়ে তৈরি করতে হয় ডিজাইন, সেগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন, তাহলে পরবর্তী যে টিউটোরিয়াল আসবে বা পরবর্তী যে ক্লাস আসবে সেটি আপনার কাছে পৌঁছাবে তাড়াতাড়ি। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।